আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। দুদিন পর হতেই শুরু হতে যাচ্ছে সরকার ঘোষিত লকডাউন এবং পবিত্র মাহে রমজান, তাই আজ আমরা চলে এলাম স্টেট অফ ফুডে। স্টেট অফ ফুডের ইন্টেরিয়র ডিজাইন আপনাদের ভালো লাগবে বলে মনে করি। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্টটি দেখাতে পারিনি বলে। স্টেট অফ ফুড সম্পূর্ণ সেলফ সার্ভিস, অর্থাৎ নিজেকেই খাবার নিয়ে আসতে হবে এবং পেমেন্ট করে আসতে হবে। স্টেট অফ ফুডের একটি প্রমোশনাল অফার দেখেই আমরা গিয়েছিলাম। 10-15% ডিসকাউন্ট চলছিল তাদের। এই ডিসকাউন্ট তারা লটারির মাধ্যমে করে থাকে, আমরা পেয়েছিলাম 15% ডিসকাউন্ট। আমরা অর্ডার করেছিলাম ব্ল্যাক বার্গার, স্ট্রবেরি ফ্লেভারের অরিও শেক, চকলেট ফ্লেভারের কিটক্যাট শেক, এছাড়া স্পেশাল নাচোস। হাত স্যানিটাইজ করেই নাচোসটা টেস্ট করে দেখলাম। নাচোসের টেস্ট ভালোই ছিল, কিন্তু এর আগে আমি আরও ভালো নাচোস পেয়েছিলাম তাদের থেকে। দুটি শেকের মধ্যে আমার কাছে যেটি বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে কিটক্যাট শেক, যেটি ছিল চকলেট ফ্লেভারের। ওরিও শেকটাও খারাপ ছিল না। বার্গারের বানটা ছিল ব্ল্যাক কালারের। ভেতরে দেওয়া ছিল একটি চিকেন প্যাটি, চিজ এবং মায়োনিজ। বার্গারটা খেতে যতটা ভালো লাগবে ভেবেছিলাম, আসলে ঠিক ততটা ভালো লাগেনি, মোটামুটি ছিল। ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে বিল পে করতে হচ্ছে 509 টাকা। ওটা কি চকলেট ছিল? কিটকিট শেক চকলেট আর ওডিশা স্ট্রবেরি ছিল। দেখো কেমন হয় এবার। দুটো মিলে কেমন হয় না? স্ট্রবেরিটা ভালো লাগে নাই, সিঙ্গেল ভালো লাগে। দুইটা মিলে কিটকিট শেকের কালারটা চলে আসছে, স্ট্রবেরিটা চলে গেছে। বিক্রিয়া একটু লাইট হয়ে গেছে।